নমস্কার, আপনাদের চাই আছে নিভৰ 24 দিনক খবর হতে স্টুডিওত মই ডলি লৈ আহিছো। আজি দিনটোৰ কেটামান গুৰুত্বপূৰ্ণ খবৰ, যিহেতু আজিৰ পৰা আৰম্ভ হৈছে সমগ্র ৰাজ্যত বা সমগ্র দেশজুৰি প্ৰথম পৰ্যায়ৰ ভোট গ্ৰহণ, আৰু আজি পুৱা 7 বজাৰ লগে লগে দেশৰ প্ৰথম পৰ্যায়ৰ ভোট গ্ৰহণ আৰম্ভ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। যোৰহাট লোকসভা সমষ্টিত শান্তিপূৰ্ণভাৱে আৰম্ভ হয় ভোটদান কাৰ্য। যোৰহাট লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত 101 মৰিয়নী সমষ্টিৰ ভোট কেন্দ্ৰসমূহতো শান্তিপূৰ্ণভাৱে আৰম্ভ হৈছে ভোটদান। ভোটদান সাব্যস্ত কৰিবলৈ পুৱাৰ পৰাই ভোট কেন্দ্ৰত ভোটাৰ ৰাইজৰ দীঘলীয়া শাৰী পৰিলক্ষিত হয়। আজিৰ পৰা আৰম্ভ লোকসভা নিৰ্বাচন 2024ৰ প্ৰথম পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ। প্ৰতিকূল বতৰকো নেওচি পুৱাই ভোটগ্ৰহণ কেন্দ্ৰসমূহত ৰাইজৰ ভিৰ পৰিলক্ষিত হয়। চৰাইদেউৰ পৰা পৰিস্মিতা ফুকনে যোগদান দিয়া প্ৰতিবেদন আপোনালোকলৈ আগবঢ়াই দিছো। হয়, আজি যিহেতু লোকসভা নিৰ্বাচনৰ প্ৰথম পৰ্যায়ৰ ভোট ক্ষন্তেক সময়ৰ পাছতে ইয়াত অনুষ্ঠিত হ'ব, আৰু মই উপস্থিত আছোঁ চৰাইদেউ জিলাৰ সোণাৰীৰ নগাহাটত। আৰু পোনপটীয়াকৈ দেখুৱাব, 7 বজাৰ পৰা যি ভোট গ্ৰহণ কেন্দ্ৰসমূহত যি ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হ'ব, তাৰ কাৰণে ভোট কেন্দ্ৰ ভোটৰ যি কেন্দ্ৰসমূহত ভিৰ দেখিবলৈ পোৱা গৈছে, আৰু বিভিন্ন ঠাইৰ পৰা আহি তেওঁলোকে মানে চাহ জনগোষ্ঠীৰ লোকসকলো অহা দেখিবলৈ পোৱা গৈছে, আৰু নৱপ্ৰজন্মৰ ভোটাৰসকলো ইয়াত অহা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু পোনপটীয়াকৈ দেখুৱাব মোৰ কেমেৰা পাৰ্চনে, আচলতে ইয়াত পলিং এজেণ্টসমূহ আৰু আৰক্ষী বিষয়াসকলো তেওঁলোকে নিজৰ নিজৰ কৰ্মত ব্যস্ত হৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে, আৰু ইয়াত নৱপ্ৰজন্মৰ ভোটাৰো অহা দেখিবলৈ পোৱা গৈছে। আমি পোনপটীয়াকৈ কথা পাতি এখন দুৰ্নীতিমুক্ত সবল নিকা চৰকাৰ বিচাৰিছে। সকলোখিনি ইয়াত বয়সস্থ লোকো আহি উপস্থিত হৈছেহি, আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। কওকচোন আপোনাৰ। মই বৰ্তমান এইবাৰলৈ কিজানি 5 বাৰ বা 6 বাৰেই দিলোঁ কিজানি, তেনেকুৱা একো নাই। চৰকাৰখন নিজৰ বিবেচনাৰ ওপৰত কথা, ব্যক্তি চাইহে আমি দিব পাৰিম। 7 বজাৰ পৰা যি সেইটো ভোট অনুষ্ঠিত হ'ব, তাৰ আপোনালোকে পুৱাই আহি আহিছে, কাৰণ ব্যৱসায়ৰ কথা আছে, আমি গৈ খুলিব লাগিব, সেইকাৰণে আমি আমি এতিয়া মহিলাসকলৰ সৈতেও কথা পাতিম। আচলতে পুৱাই পুৱাই তেওঁলোকেও ঘৰৰ কাম বন এৰি ইয়াত নিজৰ ভোটটো প্ৰদান কৰি এখন উন্নয়নমূলক চৰকাৰ হোৱাটো তেওঁলোকে বিচাৰি আচলতে ইয়াত ভোট দিবৰ বাবে আহিছে। মহিলাসকলৰ সৈতেও কথা পাতিম। বাইদেউ কওকচোন, আপোনাৰ ৰাতিপুৱাই যি পুৱাই পুৱাই আহিছে আপুনি ঘৰৰ কাম বন এৰি ভোটটো দিবৰ বাবে, হয় আপুনি এখন কেনেকুৱা মানে
কেনে ধরনের বিচারে এখন উন্নয়নমূলক সরকার ভাবে বিচারে? হয় সেটাই বিচার আর বিভিন্ন এতে মহিলা পুরুষ সকল আহি ইয়াত উপস্থিত হয়েছে, চারজন গোষ্ঠীর লোক সকল আহি ইয়াত উপস্থিত হয়েছে দেখবলে পাওয়া গেছে। 7 বজার পরা আসলে ইয়াত ভোট গ্রহণ অনুষ্ঠিত হব আর ভোট 7 বজার পুয়ার পরায় 7 বজার পর যেহেতু ভোট গ্রহণ অনুষ্ঠিত হব তার আগতে যেহেতু ইয়াত বিভিন্ন লোক আহি সমাগত হওয়া দেখবলে পাওয়া গেছে, তেওঁলোকে নিজের ভোট সাব্যস্ত করব, নিজের নিজের প্রার্থী তেওঁলোকে সিলেক্ট করে নিজের নিজের ভোট সাব্যস্ত করব। আমি পোনপটিয়াক সকল সম্প্রচার দেখাই থাকিম। আর চৰাইদেউৰ পৰিস্মিতা ফুকন, এনি ভাৰত 24। আজি যোৰহাট লোকসভা সমষ্টিত প্ৰাৰ্থী গৌৰৱ গগৈয়ে নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি সংবাদ মাধ্যমৰ সন্মুখত কেতবোৰ গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰা পৰিলক্ষিত হয়। তেওঁ মন্তব্য কৰি কয়, এই ভোট গণতন্ত্ৰ ৰক্ষাৰ বাবে, এই ভোট ভাৰতীয় তথা অসমীয়া পৰম্পৰা ৰক্ষাৰ বাবে, এই ভোট সংবিধান ৰক্ষাৰ বাবে যোৰহাটৰ ৰাইজে মোৰ অভিভাৱকৰ দায়িত্ব পালন কৰিছে বুলি কৈ তেখেতে যোৰহাটৰ ৰাইজৰ প্ৰতি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰি সকলোকে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহ্বান জনায়। মই সবকে অনুরোধ জানাইছো যে তেওঁলোকে ওলাই আহি নিজের মূল্যবান ভোট প্রদান করে, এখন ভোট গণতন্ত্র রক্ষা করার বাবে, এখন ভোট সংবিধান রক্ষা করার বাবে, এখন ভোট হব ভারতীয় আর অসমীয়া পরম্পরা রক্ষা করার বাবে। মই বিশেষভাবে নতুন ভোটর বয়োজ্যেষ্ঠ সকল যিসকলে দূরপা নিজ ঘরলে ঘুরি আহিছে, সবকে অনুরোধ জানাইছো যে কোনো এজন ব্যক্তি ভোট নিদিয়াকৈ থাকিব নালাগে। না, আজি রাইজে আজি আমাক যথেষ্ট মৰম প্ৰদান কৰিছে আৰু যোৰহাটৰ ৰাইজ মোৰ অভিভাৱক আৰু অভিভাৱকৰ দায়িত্ব তেওঁলোকে পালন কৰিছে। মই আশা কৰোঁ যে বতৰ আমাক সহায় কৰে আৰু ৰাইজে নিজৰ মূল্যৱান ভোট প্ৰদান কৰিব পাৰে। গৌরীপুৰত ভয়ঙ্কর মারপিটর ঘটনা, খেদি খেদি আক্রমণ করে ভূমি দখলের চেষ্টা করে এজন আক্রমণকারীক আটক করেছে গৌরীপুর আরক্ষী আর আহত হয়েছে এই ঘটনাত কেবাজন লোক। আহত লোকসল ইতিমধ্যে ধুবুরী মেডিকেল কলেজত ভর্তি করা হয়েছে। গৌরীপুরত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর মারপিটর ঘটনা, খেদি খেদি আক্রমণ করে ভূমি দখলের চেষ্টা, এজন আক্রমণকারীক আটক করেছে গৌরীপুর আরক্ষীয়ে, আহত হয়েছে কেবাজনো লোক। আহত লোকসল ধুবুরী মেডিকেল কলেজলৈ ভর্তি করা হয়েছে। আজিজুর হক নামর এজন লোকক উন্নত চিকিৎসার বাবে গুয়াহাটী মেডিকেল কলেজলৈ প্রেরণ করা হয়েছে বলে জানিব পৰা গৈছে। মধু শলমারির দ্বিতীয় খণ্ড গাঁৱৰ আজিজুর হকর মাটি বলপূর্বকভাবে দখলের চেষ্টা করা হয়েছে। জেলার বেপারীর নেতৃত্বত এটি 5-6 জনীয় দলে ভূমি দখলের চেষ্টা চলার অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগীয়ে। অভিযোগ অনুসরি আক্রমণকারী দলটোয়ে হাতুড়ি কোবাই কোবাই ভাঙিছে এটি কবরের দেওয়াল। প্রকৃততে মাটির গড়াকী খেদি খেদি আক্রমণ করা জেলার বেপারী সহ আক্রমণকারী দলটোয়ে বর্তমানেও পলাতক বলেও জানিব পৰা গৈছে। হওয়া মানে কি, মই ঘুমতে আসলো, তা উঠি দেখ চিল্লা হাল্লা, উঠি দেখ জেলাল ব্যাপারী জহিরুদ্দিন, তারপরে নূর হোসেন মমিনুর, তারপরে আবু বক্কর, তারপরে ইয়াসিন আলী, তারপরে হাফিজুর, তারপরে হামিদুর আর চোহেল, এনামুল হক আর হালিমা বিবি, ও তরোয়াল টরোয়াল লই নাড়ি খাবার টবর লই আহি আছে রাস্তা ঘরের ওসুরত, ঘরের ওসুরত মো চাচাক ফেলে কবি আছে, কবি আছে আর মোক ধরব আহিছে, ধরি হব আহি ঘর মোক সোমাইছো, সোমার সাথে ঘরটোর ভাঙি চুরমার করে দিল জেলার ব্যাপারী, করে ঘরটোর ভাঙি দিয়া জেলার ব্যাপারী জুহের ব্যাপারী ঘরটোর ভাঙি দিয়া, ভাঙি দেওয়ার পিছত মই ঘর সোমালো, তারপরে মোর সরু ভাইটি আছে, সরু ভাইটি ঘর হয়ে আছে, হওয়ার পিছত হাম্বুর হাম্বুর দিয়া ডাঙাইল আর সরা নিয়া মাথা ডাঙে ফেলাইল মমিনুর আর নূর হোসেন আর জেলার ব্যাপারী, কবে ফেলাইল, কবে ফেলার সাথে কয় এলা তুমি মারা আমি ঘর যাই, ঘর যাই আছো, তারপরে জহির আর জেলার ব্যাপারী ঘর পলাই পলাই গল, আর এমরা পিতৃ মোর নাসুদ্দিন কাকাক হরু কাকাটুক মারি একদম পেলাই পেলাই দিল, আমি ঘরতে আছো মই।
মারপিট মানে মানে দেউতা দেউতা মর ঘর 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 ওসুরাত চারি ফুট জায়গা থই গেছে, তা মই ছয় ফুট দিছো। এই কোনো জেলার গ্রামের মানুষ বহি সব বহিছে, কোনো মানা নাই। জেলার লোক কয় মুই হেলায়, গ্রামের মানুষ কি করে? মুই আছো তোর 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 মুই মকর মোর তোর হাত পাং মোর ধরিব লাগিব মোর। আর নুরসেন কই আছে, হ্যাঁ হ্যাঁ মাটি বাড়ি লই কাজিয়া। যেহেতু কইছে মোর মাটি, ওইটু জহির ব্যাপারী আর জেলার ব্যাপারী কয় এটা এইটু মাটি আমার। ইনফর্মেশন মানে মাটি চো ই অসুদ্দিন আহমদের কওলা আছে, আর কয় কলাটো আনুকছেন কলাটান কওলা আছে, মোর মাটিতেও কওলা আছে। জেলার ভাবে আর জহির ব্যাপারী কইছে যে তোমরা হাল্লা করা, আমি আছো সাতত, ইয়ে উচি খেতে দিব, ইয়ার পরে থাকি খেতে দিব, বিলি দুটো সব ভাঙি দিয়া। আরক্ষী জানাইছো, আগত কেস দিছো, এটা আরক্ষী জানাইছো। আর এই জহির পুলিশ আহিল এজন কাক ধরেছে, এজন ধরেছে জেলার ভাবি ঘর গেছিল, জেলার ভাবি ঘর নাই, নুসন ঘর গেছে নাই। আর জহির যে ঘরটো করে আছে, এই ঘরটো জোর চৌধুরী মোর ভাইয়ের ঘর লইছে। আর ঘরটো হচ্ছে সরকারি ঘর, এইটু সেটা দোকান দোকান লই আছে, এইটু সরকারি ঘর জহির। মানে আরক্ষী ইতিমধ্যে এজনক আটক করেছে, আর ইতো জেলার ব্যাপারে তো গরু। আপনি কি আমি বেশ আর হিমন্ত বিশ্ব শর্মা আমার ডাঙরিয়া মোর উচিত বিশেষ চাই, মোর 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 দেহ চাকরি করেছে, সাব ইন্সপেক্টর চাকরি একটু করা নাই। আর জহির জেলার ব্যাপারী আই দম থেকে আছে, আজি কাপড় টাপড় লই আইছে জহির ব্যাপারী আর জেলার ব্যাপারী আর নূর হোসেন। নূর হোসেন ডিসি অফিসের অ্যাক্সিডেন্ট গুলো থাকে, পিআই ওই আর এই এই মাতাপুরি জেলার ব্যাপারী করি আছে, এই গরুর মাফিয়া স্যার ই পলে আছে শান্তি আছে, আর বেলেগ মানুষের লগত কাজিয়া করেছে, বহুত ক্যাশ প্যাশ হয়েছে। আর জেলার ব্যাপারী ইয়ার সম্পত্তি বহুত সম্পত্তি ইয়ার, আর মোর মোর সম্পত্তি লই কাজিয়া করে আছে, এইটু এইটু কি করব চায়, এইটু সম্পত্তি কয় মই লই মই সম্পত্তিটো ঘরের উচরতে বাইর করে দিয়া, এইটু দখল করার চেষ্টা চলে, হ্যাঁ দখল করার চেষ্টা করে চলে আছে জেলার ব্যাপারী আর জহির ব্যাপারী। এই এইটু কওলা মোর দেহতর নামত কওলা, এইটু এইটু মোর দেহতর নামত কওলা, ওই ভাইগুলোক দিয়ে গেছে যে মোর দেহতর যেন মারা গেল, জেলার ব্যাপারী আর জহির ব্যাপারী লাগিয়েছে মোর পাশত বহুদিন থেকে লাগিয়েছে। ও গরুর মাফিয়া ও তো পলাই গেল, যার শান্তি বহু শান্তি আছি, আর বহুত মানুষ সাথে কাজিয়া করে আছে, আর বহুত ভূমি ভূমি তুই কেলেঙ্কারি পড়ি আছে ওই। আপনাদের মানুষের অবস্থা কেনে অবস্থা এজন অবস্থা সংকটজনক, রেফার করেছে গুয়াহাটিত, গুয়াহাটিত রেফার করেছে আজিজুর রহমান, আর নাসুদ্দিন বহুত কাবু হয়ে আছে সিভিল। পার্বত্য জেলাত বিরোধী খরুয়ার লক্ষ্যে কঁকালত টঙালী বান্ধিছে বিজেপিয়ে। প্রতিশ্রুতির বন্যায় ডিফু লোকসভা সমষ্টিত সিএম টলিরাম রংহাঙর মারাথন নির্বাচনী প্রচার অব্যাহত আছে। পার্বত্য জেলাত বিরোধী খরুয়ার লক্ষ্যে কঁকালত টঙালী বান্ধিছে বিজেপিয়ে। প্রতিশ্রুতির বন্যায় ডিফু লোকসভা সমষ্টিত সিইএম টলিরাং রংহার মারাথন নির্বাচনী প্রচার অব্যাহত। উক্ত প্রচার অভিযানত তার ক্যাম্পেইনার হিসাবে অসম প্রদেশ বিজেপির প্রভারী প্রবণ শর্মায়ে সঙ্গ দিয়ে। বৃহস্পতিবারে পরিষদীয় সমষ্টির লুম্বাজং আৰু সিংহাসনত ছয়নং ডিফু লোকসভা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী অমৰ সিং কিশোৰৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই সিইএম ৰংহাই। আমাৰ অমৰ সিং কিশোৰ বিপক্ষত জয়যুক্ত কৰা চৰকাৰ আমি কংগ্ৰেছ আৰু এপি এছ এল চি যোগদান কৰিছে। আজি সিংহাসন সমষ্টি আমাৰ লোকেল এম চি তথা কাৰ্বি সমষ্টি কাউঞ্চিলৰ আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থীত অমৰ সিং নিজৰ সমষ্টিত তেখেতৰ প্ৰায় 707 কংগ্ৰেছ বিশেষকৈ কংগ্ৰেছ আৰু বিজেপি যোগদান কৰিছে। প্ৰত্যেক সমষ্টিৰ বেলেগ বেলেগ ৰাজনৈতিক দলৰ পৰা আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যোগদান কৰিছে। এতিয়া মই যিটো হিচাপ পাইছোঁ 100,000কৈ অধিক ভাৰতীয় জনতা পাৰ্টী দলৰ যোগদান কৰিছে। কংগ্ৰেছ
আর APSLC দুটা পার্টিয়ে আমার দলের যোগদান করা হয়েছে। এতালে আমার হিসাব মতে 26টা সমষ্টির যদি আমি হিসাব পাইছো যা রাতে 1,00,000 অধিক পরিয়ালে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। কার্বি আংলং আজি সিদ্ধান্ত লওয়া হয়েছে যে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনঃসার্থ অমর সিং দৃশ্যক যাতে 4,00,000 অধিক মার্জিন জিকা মার্জিন দেবা রূপহীহাটৰ আশীর্বাদ ভৱনত বিধ্বংসী অগ্নিকাণ্ড, হঠাৎ কলা ধোঁয়ায় ছানি ধৰা সমগ্র রূপহীহাট বজাৰ। যেহেতু মধ্য অসমৰ ব্যৱসায়িক প্ৰাণকেন্দ্ৰ স্বৰূপ রূপহীহাট বজাৰ, আৰু এই রূপহীহাট বজাৰতে আজি পুৱাৰ ভাগতে সংঘটিত হয় এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। রূপহীহাটর আশীর্বাদ ভবনত বিধ্বংসী অগ্নিকাণ্ড, হঠাৎ কলা ধোঁয়ায় ছানি ধরেছে সমগ্র রূপহীহাটর বাজার। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলত অগ্নিকাণ্ডর সূত্রপাত হওয়ার সন্দেহ একাংশর। বিধ্বংসী অগ্নিকাণ্ডত 20 লক্ষাধিক টাকার সা সামগ্রী ভস্মীভূত হয় বলেও জানিব পৰা গৈছে। পলমক অগ্নি নির্বাপক বাহিনীর লোক উপস্থিত হওয়ার অভিযোগ একাংশর। আশীর্বাদ ভবনত থাকা কেইবাটাও কাপড়ের দোকানের এটা দোকান সম্পূর্ণরূপে জুয়ত ভস্মীভূত হয় বলে জানিব পৰা গৈছে। সুনীল ক্ষতিগ্রস্ত হয়েছে দিন খবর মাজতে লৈছো চমু বাণিজ্যিক বিরতি। Join BSc Nursing NGNM at St. Martha Institute of Nursing Guwahati under SM Group of Institutions. পুরো উভতি আছো দিনক খবরলৈ। নির্বাচনের মাজতে হাইলাকান্দিত গুলিচালনার ঘটনা, হাইলাকান্দির জামিরা বজারত দুর্বৃত্তর গুলিচালনা। দুর্বৃত্তর আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছে জিয়াবুদ্দিন লস্কর নামের এগারী ব্যক্তি। রাতের এন্ধার সুযোগ লৈ পলাই যাবলে সক্ষম হল দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারীর সন্ধানত ইতিমধ্যে আরক্ষী অব্যাহত রাখিছে বা আরম্ভ করেছে অভিযান। নির্বাচনের মাজতে হাইলাকান্দিত গুলিচালনার ঘটনা, হাইলাকান্দির জামিরা বজারত দুর্বৃত্তর গুলিচালনা। দুর্বৃত্তর আক্রমণত গুরুতরভাবে আহত জিয়াবুদ্দিন লস্কর, রাতের এন্ধারের সুযোগ লৈ পলাই যাবলে সক্ষম দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারীর সন্ধানত অভিযান অব্যাহত আরক্ষীর। পুনর্বার জানাইছো, নির্বাচনের মাজতে হাইলাকান্দিত গুলিচালনার ঘটনা, হাইলাকান্দির জামিরা বজারত দুর্বৃত্তর গুলিচালনা। দুর্বৃত্তর আক্রমণত গুরুতরভাবে আহত জিয়াবুদ্দিন লস্কর, রাতের এন্ধারের সুযোগ লৈ পলাই যাবলে সক্ষম দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারীর সন্ধানত অভিযান অব্যাহত আরক্ষীর। 11 নং সংসদীয় লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তর ভোটদান। বিহালীর শিলাহরণ প্রাথমিক বিদ্যালয়ত পুয়া 7 বজাত সাব্যস্ত করে নিজের ভোটাধিকার। পুয়ায় প্রার্থীগুলো সপরিয়ালে সাব্যস্ত করে ভোটাধিকার। গঠনের বাবে গণতন্ত্রের বাবে যে সকলে ভোটাধিকার সাব্যস্ত করো। কংগ্রেসের ইয়াত পোলিং এজেন্ট নাই বলে এটাকে খবর পাইছে। অফিসও ইয়াতে নাই, শূন্য একপ্রকারে আপনার কংগ্রেসের পোলিং এজেন্টও নাই। মো কইছো না আপনাকে কোটো ঘুরব, প্রত্যেকটা পোলিং এজেন্ট সব বিজেপি পোলিং এজেন্ট থাকি নাই। পোলিং এজেন্ট কংগ্রেসের পোলিং এজেন্টও কোটোই নাই, কোবাদ এটা দুটা পাবো, বাকি বলে পোলিং এজেন্ট নাই। তো কংগ্রেসের পোলিং এজেন্ট লোভর কারণে কোনো আগবাড়ি অহা নাই। পোলিং এজেন্ট যদি কিনা কোনো যদি পোলিং এজেন্ট কংগ্রেসের যদি লব
তেওঁলোকে মানুহেই বিচাৰি পোৱা নাই, কাক পুলিং এজেণ্ট, কোনে কংগ্ৰেছ হৈ কাম কৰিব, কোনো টেবুল নাই দেখিছে আপুনি কংগ্ৰেছ, বহুত জেগাত আপোনাক টেবুল নাই, কংগ্ৰেছে পচাই নাই তাত, গতিকে আপোনালোকে গম পাই যাব কোন কিমান ভোটত আমি জিকিম, মই ক'বই নাজানো, শূন্য বুলি নকওঁ, তেওঁলোকেও পাব, অপজিশ্যনেও ভোট পাব, কিন্তু মেজৰ পাৰ্চেণ্টেজ বিজেপি পাব। ৰঞ্জিত দত্তই অলপ আগতে শুনা পালোঁ যে দহ হৈছিলে মই কৈছোঁ, এইবাৰ নিৰ্বাচনটোৰ নিচিনা মই জীৱনত মই নিৰ্বাচন খেলা নাই, আগৰ নিৰ্বাচনবিলাকৰ ৰাতি 2-3 বাজি যায় মানুহক বিদায় দিওঁতে, মানুহৰ লগত কথা পাতোঁতে, কিন্তু এইবাৰ নিৰ্বাচনটো মই একদম কৈছোঁ একদম ৰিলেক্স, 10:30 বজাত মই শুই যাওঁ, ৰাতিপুৱা 4:00 উঠোঁ, 4:30 মৰ্ণিং ৱাক কৰোঁ, ইয়াত থকা দেই, ইয়াত থকা মই তেজপুৰতো থাকিব আৰু বিহপুৰীয়াতো মই তাতো আছিলোঁ, ইয়াত থকা মই 4:30 মৰ্ণিং ৱাক কৰোঁ, আহি গা চা ধুই পূজা কৰি ব্ৰেকফাষ্ট কৰি 9:00 বজাত ওলাই যাওঁ। বিজেপিৰ সংগঠন খুব শক্তিশালী বুলি কয়, সেই শক্তিশালী সংগঠনৰ বাবে বিজেপি চাওক, বিজেপিৰ সংগঠন শক্তিশালী হোৱাৰ কাৰণেই আজি নিৰ্বাচনটো খুব সহজ হৈছে, আপোনালোকে যাব আমাৰ সংগঠনটো একদম তললৈকে আছে, আমাৰ ভোটাৰ লিষ্ট যিখন আছে পৃষ্ঠাসমূহ আপুনি অন্যান্য ৰাজনৈতিক দল নাপায়, এইটো সেই পৃষ্ঠাটো যদি 60 ভোট আছে, 60 এজন তাত ইনচাৰ্জ আছে, সেই 60 ভোট ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সপক্ষে আনিবলৈ হ'লে সেই পৃষ্ঠাসমূখে কাম কৰিব, গতিকে ইমান তললৈকে আমাৰ সংগঠনটো কৰি গৈছে, যাৰ কাৰণে নিৰ্বাচন খেলিবৰ কাৰণে আমাৰ সহজ হৈছে, আমি ইনফৰ্মেশ্যন বাজয় সেই পৃষ্ঠাৰ সেইটোত কিমান ভোট কংগ্ৰেছত যাব, কিমান ভোট বিজেপি পাব, আৰু বাকী যিখিনি কংগ্ৰেছে ভোট দি যিবিলাক যিসকলে যাব দিব মানে তেওঁলোকে ভাবিছে সেইসকলক আকৌ আমি কেনেকৈ কি ধৰণে তেওঁলোকক মানে সৈমান কৰি তেওঁলোকৰ কথালৈ বা বিভিন্ন ধৰণৰ তেওঁলোকক আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত আনো। চাওক মই 2001 পৰা মই ৰাজনীতি আছে বা মই বিধায়ক আছিলোঁ, গতিকে সমষ্টিটো মোৰ বিহালী সমষ্টিটো মই মিটিং কৰাই নাই, মই মাত্ৰ এদিন 3-4 মিটিং কৰিলোঁ গোটেই সমষ্টিটোৰ ভিতৰত, তাৰপিছত মই মিটিং কৰাই নাই, সমষ্টি মই গোটেই ৰাইজৰ ওপৰতে মই আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাৰ ওপৰত এৰি দিছোঁ, তেওঁলোকে প্ৰচাৰ কৰিছে চলাইছে, তেওঁলোকে ঘৰে ঘৰে গৈছে, গতিকে আৰু বিশেষকৈ আমাৰ প্ৰত্যেকটো সমষ্টিত বিধায়কসকল আছেতো, বিধায়কসকল থকাৰ কাৰণে আমাৰ বহুত লাভ হৈছে, বিৰোধী বিধায়ক নাই, চব আমাৰ তেজপুৰতো আমাৰ এই অসম গণ পৰিষদৰ আমাৰ এলায়েন্স আছে, গতিকে বিধায়কসকল থকাৰ কাৰণে আমাৰ বহুত সুবিধা হৈছে, যাৰ কাৰণে মানে এইবাৰ নিৰ্বাচনত আমাৰ কষ্ট কম আছে, বিধায়কৰ কম্পিটিশ্যন আছে, চব বুথ কমিটিবিলাকৰ আছে, কোনটো বুথে কিমান মানে বেছিকৈ ভোট দিব আৰু তেওঁলোকক আমি মানে সন্মানো জনাম, কিমান সেইটো আমি চাওক, নিৰ্বাচনটোত খেলিবৰ নিৰ্বাচনটোত জিকিবৰ কাৰণে যি কোনো ৰণকৌশল তৈয়াৰ কৰিব লাগে, সেইটো বুথৰ মাজত কৰিম, আমি মইতো কৈছোঁৱেই যে আমি তেওঁলোকক সন্মান জনাম, আমি সেইটো ৰণকৌশল আমাৰ এইটো তেতিয়াই যি এটা সেইটো নিৰ্বাচনী বিধি কি উলংঘা হৈছে বচন, সেইটো বুথৰ আমাৰ দলৰ কাৰ্যকৰ্তা উৎসাহ দিবৰ কাৰণে মই কৰিছোঁ, নিৰ্বাচনী বিধি কোনো উলংঘা নহয়, মই কি তেওঁলোকক ডাইৰেক্ট পইচা দিছোঁ নেকি, ডাইৰেক্ট দিয়াটো নাই, আমি ভোটাৰক বা আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাক উৎসাহ কৰিবৰ কাৰণে যিকোনো ৰণকৌশল তৈয়াৰ কৰিবই লাগিব, তেতিয়া আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাসকলে কাম কৰিব উৎসাহ অধিক উৎসাহ, এতিয়া মোকতো কয় ছাৰ আপুনি এইটো এনাউন্স কৰিছে দেই, মোলো হ'ব বাবা তোমালোকক 4 জুনত তোমালোকে যেতিয়া ইলেকশ্যন শেষ হ'ব যোনে বেছিকৈ ভোট দিবা তোমালোকে এইটো পুৰস্কৃত হ'বা। ধেমাজিৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত ভোটাৰৰ ভিৰ, ভোটাধিকাৰ সাব্যস্ত লখিমপুৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাৰ। পৰিৱেশ খুবেই ভাল, নিৰ্বাচনৰ প্ৰচাৰ সময়তো ৰাইজৰ খুব ভাল আমি সঁহাৰি পাইছিলোঁ আৰু মই ভাবোঁ এইবাৰ খুব ভাল হ'ব, যোৱাবাৰতকৈ এইবাৰ ৰাইজৰ সঁহাৰি বেছি হ'ব, মই খালি আজি এই মুহূৰ্তত মই সকলো ভোটাৰ্ছক এটাই অনুৰোধ জনাম যে সকলোৱে ওলাই আহি 100% ভোট দিবলৈ আহক, কাৰণ আপোনালোকৰ এটা ভোটেই পৰিৱৰ্তন আনিব পাৰে, তো মই এইটো আপীল কৰিছোঁ। নিশ্চিতভাৱে এইবাৰ তাতকৈ বেছি সঁহাৰি পাইছোঁ, তো সঁহাৰি পালে নিশ্চয় বাঢ়িব যেনে অনুমান হয়, তো ডেফিনেটলি বাঢ়িব।
বিশেষ নাই, খবর লৈ থাকিম যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনটো হয়ে যায়। তার কারণে যি ধরনের একটা খবর রাখব লাগে, কবাত যদি ইভিএম কবাত অকমান যদি বেয়া হয়ে থাকে, সোনকালে চেঞ্জ হওয়ার কারণে রিটার্নিং অফিসার বা এই আরো এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যত যে আছে সেই সকলক খবর দি যাতে পুলিং আজি মানে যাতে করাব পড়া যায় সেই ধরনের ব্যবস্থা খিন। আর কবাত যদি তে ল এন্ড অর্ডার সিচুয়েশন হয় তার যাতে সোনকালে প্রশাসনক মানে একটিভ করে দিব পড়া যায় বা পুলিশক খবর দি যাতে নিয়ন্ত্রণ করে যাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে যায়, তো এই ধরনের দিনটির কার্যসূচী থাকি। আপনার বাইরে আরো সকলকে শুভেচ্ছা জানাইছো যাতে সবরে ভাল হোক। 11 নং সংসদীয় লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুর ভোটদান সাব্যস্ত। বিহালীর কমারপুখুরী প্রাথমিক বিদ্যালয় সাব্যস্ত করে ভোটদান। হয়, নিশ্চয়কৈ কব লাগিব, আজি প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ, এই ভোটগ্রহণ কেন্দ্রত ইতিমধ্যে নিজের ভোটাধিকার সাব্যস্ত করেছে ইন্ডিয়া এলায়েন্সর প্রার্থী প্রেমলাল গঞ্জু। আর পোনে পোনে প্রেমলাল গঞ্জুর মানে কাশে যাব বিচার। প্রথমতে এন বি ভারত 24 ধন্যবাদ জ্ঞাপন করেছো, সাংবাদিক ধন্যবাদ জ্ঞাপন করি। আজি অনুভব কেনেবা? অনুভব খুব আনন্দ, খুব ফুর্তি, নিজের ভোট নিজকে দিছি। 11 নং লোকসভা সংসদীয় সমষ্টিত এজন ক্যান্ডিডেট হিসাবে নিজের ভোট নিজকে দিছো আর দি খুব আনন্দ লাগিছে। নিজের ছবি চাইছো, নিজের নামটো পড়িছো আর ভোট দিছো, ইয়াতকে আনন্দ আর কি হব? খুব আনন্দ, খুব ভাল লাগছে, খুব ফুর্তি লাগছে। আপনার যেহেতু এখন জন্মস্থান, এখন আপনার গাঁও আসলে, এখন গাঁওত আজি লানি নিসিংহা ভিড় দেখা গৈছে? নিশ্চয় রাইজ আজি ওলাই আহিছে, আর যেহেতু মই ইয়ারে মানে 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 মই ব্যক্তি, মই ইয়ারে লড়া আসলো, বর্তমানে ইয়াতেই মই জন্মগ্রহণ করা লড়া, এই সব রাইজ ওলাই আহিছে, সকল রাইজ ইমান বরষুণ সব রাইজ ওলাই, জাতি জনগোষ্ঠী ওলাই আহিছে, ভাল লাগিছে, খুব সুন্দর লাগিছে রাইজ অনুভব। এই মোর জয় নিশ্চিত, এই 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 মই জয় নিশ্চিত। কিমান ভোটত জয়ী হব? মই বহুত ভোটত জয়ী, মই আপনাক কৈছো এবার বহুত ভোটত জয়ী হম, আর রাইজে মই ভোট দিব। বিজেপির যেগুলি প্রার্থী, বিজেপি মিত্রজোটর প্রার্থীগুলি একটা অভিযোগ উত্থাপন করেছে যে ইয়াত আসলে যুদ্ধ ভোট গ্রহণ কেন্দ্র আছে সেই ভোট গ্রহণ কেন্দ্র সমূহ কংগ্রেসের বিভিন্ন কথা বিভিন্ন কথা কই আছে। আপনার দিনত চাব, যে রিজাল্ট চাব, যে কত ভুল, কত পুলিং এজেন্ট নাই, কত আর হেরি নাই, সেই ভোটার জন্য গণনা রাইজে দেখা পাব। ভোটার রাইজে মানে আহ্বান জানাম, 11 নং শোণিতপুর লোকসভা সমষ্টির সমূহ রাইজক আহ্বান জানাম, সন্মানীয় ভোটার সকল সকলে আহক, ভোটদান করব। আর আপনার যাইজে যে জনার্ধন সাব্যস্ত করক আর আগুয়া লি যাক, মানে সমাজখনক আর জনগণক এই মানে আহ্বান করব বিচার। ধন্যবাদ জ্ঞাপন করছো ইন্ডিয়া এলায়েন্সর প্রার্থী প্রেমলাল গঞ্জু ডাঙরিয়া, ইতিমধ্যে নিজের ভোটাধিকার সাব্যস্ত করে বাইরে ওলাই আছে আর ভাষ্য ইতিমধ্যে আমি গ্রহণ করছো। আর ইতিমধ্যে উল্লেখ করেছে শোণিতপুর লোকসভা সমষ্টির রাইজে বিপুল ভোটত জয়ী করব, আর ইতিমধ্যে নিজের ভোটাধিকার সাব্যস্ত করেছে আর শোণিতপুর লোকসভা সমষ্টির বিভিন্ন প্রান্তত এতিয়া যাব। মানে ধন্যবাদ জ্ঞাপন। আজির পর আরম্ভ লোকসভা নির্বাচন 2024-র প্রথম পর্যায়ের ভোটগ্রহণ, রাজ্যের 5টাক লোকসভা সমষ্টিত আজি ভোটারে নির্ণয় করব প্রার্থীর ভবিষ্যৎ। পুয়া 7 বজার পরে ভোটকেন্দ্রত ভোটার দীঘলীয় শাড়ি পরিলক্ষিত হয় আর পুয়ায় ভোটদানের ওলাই আহিল 60 বছরীয় এগারী বৃদ্ধ। আগবাইছো শিবসাগরের পর মণি গগৈর এক বিশেষ প্রতিবেদন। আজির পর আরম্ভ লোকসভা নির্বাচন 2024-র প্রথম পর্যায়ের ভোটগ্রহণ, রাজ্যের 5টাক লোকসভা সমষ্টিত আজি ভোটারে নির্ণয় করব প্রার্থীর ভবিষ্যৎ। ডিব্রুগড়, যোরহাট, কাজিরঙা, লখিমপুর, শোণিতপুরত আজি ইভিএমত বন্দী হব 5 সমষ্টির 35 প্রার্থীর ভবিষ্যৎ। পুয়া 7 বজার পরাই মৌলিক অধিকার সাব্যস্ত করবলৈ দীঘলীয় শাড়ি পাতি ওলাই আহিল ভোটারসকল। শিবসাগর পুয়াতে ভোটদানের ওলাই অহা পরিলক্ষিত হয় 80 বছরীয় বৃদ্ধক। যে আমার প্রথম তো অধিকার সাব্যস্ত করা নাগরিক হিসাবে, আর হয়েছে কিন্তু আমার বিবেককো একটা প্রাধান্য দিব লাগে, দুইটা কথা মিলাই যিজনে শুদ্ধকে ভোট দিছে মনে হয়েছে তেওঁলোকক আমি আদরণি জানাব লাগে, আর এখন সুস্থ সবল সরকার প্রতিষ্ঠা আকৌ হব।
দেরগাঁওর বরকয়নির ছয় নং ওয়ার্ডত ভোট বর্জন রাইজর পথ নির্মাণ নকৰাৰ বাবে ভোট বর্জন করেছে রাইজে, রাস্তাত ভূঁই ৰুই প্রতিবাদ সাব্যস্ত করেছে রাইজে, পথৰ দুইপাৰে বাঁহ বান্ধি ভোট বর্জন করে রাইজে। সবিশেষ চাওক এই প্রতিবেদনত। এইটো আমাৰ ৰাস্তাটোৰ সমস্যাৰ কাৰণে আমি মানে ভোট আজি বৰ্জন কৰিছোঁ, কাৰণ এইটো আমাৰ পশ্চিম ব্ৰহ্মপুত্ৰ গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত এইটো ৰাস্তা, কিন্তু এইটো আমি মীনা শইকীয়া আমাৰ খুন্দাই সমষ্টিত তেওঁ অন্তৰ্ভুক্ত মানে সমষ্টিৰ বিধায়ক, তেওঁক আমি তিনিবাৰ যোগাযোগ কৰিলোঁ তেখেতে মানে ৰাস্তাটো চাম বুলি কয় আৰু মানে নাচায় আৰু বুজাও নিদিয়ে, কয় এই বোলে চাপৰি অঞ্চলৰ ৰাস্তা পাছত হ'লেও ভাল হ'ব এনেকৈ কয়। এখন আমাৰ বৰকৰণি কয়, কিন্তু এই ৰাস্তাটো এইখিনি পৰা ধৰক আপোনাৰ হেৰি দাধৰা আমাৰ নেশ্যনেল হাইৰোডত এইটো ৰাস্তাটো লাগিছিল, কিন্তু সিফালে অলপমান হৈ আহিলে গেলামিল নদীৰ দলংখন হৈ গ'ল, কিন্তু এইখন থাকি এই ৰাস্তাটো মানে তেখেতক আমি যোগাযোগ কৰিছোঁ যে ৰাস্তাটো আমাৰ সম্পূৰ্ণকৈ আহিব, এনেকুৱা এটা যিহেতু শুনি পেলাই জনসাধাৰণে অহা যোৱা কৰিব লগা হৈছে, এতিয়া ল'ৰা ছোৱালীবিলাক স্কুললৈ যাব সময়ত এহেজাক বৰষুণ দিলে এইপিনে যাব নোৱাৰে, এনেকুৱা এটা অৱস্থা হৈছে, কিন্তু এই কথাটো তেখেতসকলে যেতিয়া গুৰুত্ব নিদিয়ে আমি আকৌ গৈ পঞ্চায়তত লাগিম, পঞ্চায়তত প্ৰেচিডেণ্টে কয় বোলে নহয় এইটো আপোনাৰ পিৰবুলিৰ ৰাস্তা, পিৰবুলিয়ে ধৰি থৈছে, পিৰবুলিয়ে কৰিব, এতিয়া কৰিবকৈ থাকোঁতে আজি কেইবাটা বছৰ পাৰ হৈ গৈছিলোঁ, সেইকাৰণে আমাৰ এতিয়া জনসাধাৰণে এইবাৰ ভাবিলে যে আমি ভোট নিদিওঁ, এবাৰ আমি গোটেই জনসাধাৰণখিনিয়ে এইবাৰ ভোটটো আমি বৰ্জন কৰিছোঁ, আৰু আগন্তুক আমাৰ যিটো বিধানসভা নিৰ্বাচন আমি বৰ্জন কৰোঁ আৰু পঞ্চায়ত নিৰ্বাচন আমি বৰ্জন কৰোঁ, সেইকাৰণে ৰাস্তাটো সম্পূৰ্ণ হ'লেহে আমি সকলোখিনি আমি ভোট দিবলৈ যাম তেতিয়া, কিন্তু ৰাস্তাটো যদি সম্পূৰ্ণ নহয় তেতিয়াহ'লে জনসাধাৰণে আমাৰ মানে ভোট বৰ্জন পাৰ হৈ গ'ল, কিন্তু আমাৰ আগন্তুক যিজন আমি মানে আমাৰ দেৰগাঁৱৰ পৰা আমি এজন বিধায়ক আহিব, তেওঁক যদি এই ৰাস্তাটো এতিয়া যদি গুৰুত্ব দি ৰাস্তাটো বনাই দিয়ে তেতিয়াহে আমি তেওঁক আমি ভোট দিওঁ, কিন্তু যদিহে ৰাস্তাটোৰ ওপৰত গুৰুত্ব নিদিয়ে, ৰাস্তাটোৰ ওপৰত কোনো মানে চিন্তা চৰ্চা নকৰে, তেতিয়াহ'লে আমি বিধানসভা নিৰ্বাচনত আমি ভোট দিবলৈ নাযাম আৰু পঞ্চায়ত নিৰ্বাচনত আমি ভোট দিবলৈ নাযাম। বৰ্জন কৰিছে মানে আমাৰ এই ৰাস্তাটোৰ কাৰণে মূল কাৰণ, এই বহাগৰ বতৰত আমি ভূঁই ৰুবলগীয়া হৈছে, কঠীয়া ৰুইছোঁ, ভোট দিবলৈ নোযোৱাৰ বাবে আহিছে যিকেইজন আমাৰ মানে আগতে বহুতখিনি আমাৰ ৰাইজ গৈছিলে মৃণাল ছাৰৰ ওচৰলৈ, এই মৃণাল ছাৰে আমাক প্ৰতিটো সময়তে কৈছিলে যে ৰাস্তাটো হেৰি কৰি দিম, আপোনালোকে চিন্তা কৰিব নালাগে, কিন্তু আমি ছাৰৰ কথামতে আজিলৈকে হেৰি কৰা নাই, কিন্তু আজি যিকেইজন ছাৰৰ মানে ভাল মানে বিজেপি লিডাৰ বুলিয়ে আমি কৈছোঁ, তেওঁলোকে কিছুমান কথা আমাক কয় কেতিয়াবা, কিন্তু তেওঁলোকৰ মতেও আমি কিছুমান মানে মিটিং মাতাঙেও যাওঁ, ভোটটো আজি ভোট কেন্দ্ৰৰ পৰা আহি তেওঁলোকে কৈছে যে এইখিনি কাম নকৰিব, কিয় কৰিব লাগে যে ভোটটো আপোনালোকে দিয়কগৈ, আমি কৈছোঁ যে আমি কেতিয়াও এই ৰাস্তাটো কোনো এটা উপায় হেৰি নকৰালৈকে আমি কেতিয়াও ভোট দিবলৈ নাযাওঁ, মানে আপোনালোকে ৰাস্তাটো নোহোৱাৰ কাৰণে এতিয়ালৈকে ভোটটো দিবলৈ বিচৰা নাই, আমি ৰাস্তাটোৰ কাৰণে আমি ভোট বৰ্জন কৰিছোঁ, অন্য কাৰণ একো নাই, বিধানসভা কি পঞ্চায়তকে আমি একো ভোটেই নিদিওঁ, মানে কোনো ভোটেই নিদিওঁ, কোনো ভোটেই নিদিওঁ, আমাৰ 600 অধিক ভোটাৰ আছে। উজনিৰ তিনি লোকসভা সমষ্টিত অব্যাহত আছে শান্তিপূৰ্ণ ভোটদান, কিন্তু আজি দেখিবলৈ পোৱা গৈছিল নাহৰকটীয়া আৰু যোৰহাটত ই ভি এম বিকল হৈ পৰিছিল পুৱাৰ ভাগতেই, আৰু ই ভি এম বিকল হোৱাৰ ফলত ভোটগ্ৰহণত অসুবিধা আহি পৰে। উজনিৰ পৰা এই সন্দৰ্ভত ব্যুৰ' চিফ কংকনজ্যোতি শৰ্মাৰ এক প্ৰতিবেদন আগবঢ়াইছোঁ। আজি প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন আৰু উজনি অসমৰ উত্তৰ অসমৰ সৰ্বমুঠ 5টা আচলতে লোকসভা সমষ্টিত পুৱা 7 বজাৰ পৰা ইতিমধ্যে ভোটদান কাৰ্যসূচী অনুষ্ঠিত হৈছে, আৰু উজনি অসমৰ কাজিৰঙা ডিব্ৰুগড় আৰু যোৰহাট লোকসভা সমষ্টিত পুৱা 7 বজাৰ পৰাই আচলতে যিহেতু ইতিমধ্যে গণতান্ত্ৰিক অধিকাৰ ৰাইজে সাব্যস্ত কৰিছে, আৰু মই বৰ্তমান যোৰহাটত উপস্থিত আছোঁ। প্ৰথমে আমি এটা বিশেষ বিষয় জনাব বিচাৰোঁ যে উজনি অসমৰ 3খন আচলতে যি লোকসভা সমষ্টি কাজিৰঙা যোৰহাট আৰু ডিব্ৰুগড়ৰ এতিয়ালৈকে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ খবৰ কিন্তু আমাৰ হাতলৈ আহি পৰা নাই। তাৰ বিপৰীতে আমি যদি কওঁ নাহৰকটীয়াত ইতিমধ্যে ই ভি এম বিকল হৈছে, যোৰহাটৰ এটা সমষ্টিত ইতিমধ্যে ই ভি এম বিকল, যোৰহাটৰ প্ৰায় 3টা যোৰহাট বিধানসভা সমষ্টিৰ 3টা ভোটগ্ৰহণ কেন্দ্ৰত ইতিমধ্যে ই ভি এম বিকল হৈছে, আৰু ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত নাহৰকটীয়াত ইতিমধ্যে ই ভি এম বিকল হৈ পেলাই কিছু সময়ৰ বাবে ভোটদান স্থগিত আছিল যদিও কিন্তু পুনৰ ভোটদান হোৱাৰ কথা আমি জানিব পাৰিছোঁ আমাৰ সতীৰ্থ সাংবাদিকৰ পৰা। এতিয়া আমি জনাম যে যোৰহাটৰ আচলতে যি নিৰ্বাচনী জিলা, আমি ক'ব বিচাৰোঁ যোৰহাট 14নং যোৰহাট লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত যোৰহাটৰ যি নিৰ্বাচনী আচলতে কেন্দ্ৰ আছে বা যি নিৰ্বাচনী জিলা আছে, সেই নিৰ্বাচনী জিলাত
418টা ভোট গ্রহণ কেন্দ্র ইতিমধ্যে স্থাপন করা হয়েছে, 12গৰাকী জোনেল ইতিমধ্যে বিষয়া নিয়োগ করা হয়েছে, প্রত্যেক 35গৰাকী সেক্টর বিষয়া, 414গৰাকী প্রিজাইডিং আর 414গৰাকী প্রথম পলিং আর 418গৰাকী দ্বিতীয় পলিং আর 418গৰাকী তৃতীয় পলিং বিষয়া ইতিমধ্যে নিযুক্ত করা হয়েছে। আর যোরহাটের একটা ভোট গ্রহণ কেন্দ্রে আমি আইসো, একজন ব্যক্তি আছে কথা দাদা, গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করলে হয়, কেটা বজাত আহিলে পুয়া? রাতেপা 7টাতে আহিল। কেনে ধরনের জনপ্রতিনিধি আশা করে? সংকটের মাত মাতিব পৰা ভাল, মানে আমার যেটো মৌলিক সমস্যাবিলাক আছে সেইবিলাকৰ ওপৰত কথা কব পৰা হ'ব লাগিব, আমি মানে নিমাত সংকট বিচৰা নাই। নিশ্চয়কৈ এয়া আছিল এগৰাকী গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করা এগৰাকী ভোটার, যে ইতিমধ্যে তেওঁ ভোটদানৰ যে অধিকার গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করলে, আইতা ভোট দিলে? দিলে। কেটা বজাত আহিলে ৰাতিপুৱা? মই এয়া 9টা বাজি গৈছে আৰু। আপোনাৰ জীৱনত আপুনি কেইবাটাও নিৰ্বাচন দেখিলে, কেনে ধৰণৰ জনপ্ৰতিনিধি আপুনি আশা কৰে? জনপ্ৰতিনিধি অলপ ফেৰেঙা হৈছে এতিয়া। না না, জনপ্ৰতিনিধি আপুনি কেনে এজন লোক নিৰ্বাচিত হোৱাটো বিচাৰে সংসদলৈ? মই এতিয়া কেনে ধৰণৰ মত প্ৰকাশ কৰিব বিচৰা নাই নেকি? সেইটো এতিয়া ক'ব পাৰিম জানো? সেইটো এতিয়া মই ক'ব নোৱাৰোঁ, আপোনালোকে সেইটো হেৰি বিবেচনা কৰিব, আমি আগবঢ়াই সেইটোৱে কথা, সেই কথাটো। নিশ্চয়কৈ আচলতে আমি সোমাই যাম অলপ ভিতৰলৈ। আৰু যোৰহাটৰ এটা ভোট গ্ৰহণ কেন্দ্ৰত আমি আছোঁ আৰু এগৰাকী জ্যেষ্ঠ ব্যক্তি আমাৰ লগত আছে। আপনি আপনি জীৱন মে কেই চুনাৱে দেখি হে, তো ইস সাল চুনাৱী মুদ্দা কিয়া কেসা থা আর আপকে হিসাব সে কেসে সাংসদ কো ইহাঁ সে চুনকে সংসদ তক জানা চাহিয়ে? देखिए, सबसे बड़ी बात है ना, सांसद को समझना चाहिए जो वो क्यों सांसद हुए हैं, पहली बात वो है। उनको अपने समझना चाहिए जो हम क्या हैं, इसके बाद में है ना पब्लिक उनको छुई चुनी है, इसलिए पब्लिक की भलाई के लिए जितनी भी बातें हैं ना करनी चाहिए। अब मुझे बताइए, देखिए मेरा 95 चल रहा है, हैं तो मैं दिखाने के लिए क्या आज मुझे गुस्सा था जब मैं उससे कहूँगा कि मैं ये देखिए तो आप ही आप कोलकाता से? कलकत्ता से ऐजल गया, यहाँ का बहुत भाड़ा था या नहीं था जी। और ये अब देखिए ऐजल से गुवाहाटी, गुवाहाटी और गुवाहाटी से फिर जोरहाट, नागालैंड से होकर के मैं केवल वोट देने के लिए आया हूँ, मेरा घर है। हैं, आपका नाम है सर? সূর্যবংশী চৌধুরী। আর নিশ্চয়কৈ সূর্যবংশী চৌধুরী এগারী 95 বয়সীয় এগারো আসলে জ্যেষ্ঠ ব্যক্তি, আর কেবল গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবর কারণে, ভোটদান করবর কারণে কলিকতারপা আইজল হয়ে, আইজলেরপা গুয়াহাটী হয়ে, গুয়াহাটীরপা নাগালেন্ড হয়ে যোরহাটলে আছে। আর এয়াই আসলে গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক মূল্যবোধ। বহুত বহুত ধন্যবাদ স্যার, থাকা আগে জানা চাহেঙ্গে। ঘরে লে ঈশ্বর হমপর কেউ হমক আনা পড়া, হমক তো ওইসে দেওয়া চাহিয়ে থা না, মানে ইন লোককে অফিসার কি নিশ্চয়কৈ এয়া আচলতে এটা বিশুদ্ধ গাৰু আছে। আমি অলপ ভিতৰলৈ সোমাই যাম, ইতিমধ্যে পুৱাৰ পৰা ইয়াত বিভিন্ন ব্যক্তি সেইবিলাক পাইছেই। আৰু আমি যোৰহাটৰ এগৰাকী পৌৰ সদস্য প্ৰশান্ত বৰা ডাঙৰীয়াক দেখিছোঁ। দাদা, প্ৰথমেই নিৰ্বাচনত আপোনালোকৰ ৰাজনৈতিক দলৰ প্ৰাৰ্থীগৰাকী যথেষ্ট শক্তিশালী, বিৰোধীৰ পাৰ্টিও যথেষ্ট শক্তিশালী, ৰাইজৰ আশা আৰু আকাংক্ষা কি দেখিছে? ইতিমধ্যে মই সকলো শুভাকাংক্ষী তথা ভোটদাতা ৰাইজক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু মই ৰাতিপুৱা ঠিক 5:15 পৰা এই চেণ্টাৰত মই আছোঁ, যিহেতু এইটো ৱাৰ্ডৰ মই ৱাৰ্ড কমিশ্যনাৰ আৰু নিজৰো এটা দায়িত্ব আছে। প্লাছ মই নিজে এতিয়া ভোট দিবলৈ এইমাত্ৰ মই আহিছোঁহে, কিন্তু দীঘলীয়া লাইন দেখি মই ভোট দিয়া অলপ পিছত দিম বুলিয়ে মই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। আৰু ৰাইজৰ উৎসাহ দেখি খুব ভাল লাগিছে, আৰু বিশেষকৈ মানুহে কৈছে আমি এইবাৰ বিবেকেৰে আমি ভোট দিম। নিশ্চয়, যোৰহাটত যিখন খেলা চলিছে আবেগ আৰু বিবেক, আবেগ আৰু বিবেকৰ প্ৰসংগলৈ আমি নহওঁ, আমি এটা দীঘলীয়া শাৰী দেখুৱাম। কিন্তু যোৰহাট পলিটেকনিক হাইস্কুলত এই ভোটগ্ৰহণ কেন্দ্ৰটো স্থাপন কৰা হৈছে, আৰু 1নং যোৰহাট বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত এইটো 58নং ভোটগ্ৰহণ কেন্দ্ৰ। আৰু যোৰহাটত আচলতে মোৰ সতীৰ্থই দেখুৱাব, পুৱাৰ পৰা ইয়াত ইতিমধ্যে পুৱা 7 বজাৰ পৰা ইয়াত আচলতে ভোটগ্ৰহণ কেন্দ্ৰত ইতিমধ্যে ভোটাৰসকলে নিজৰ আচলতে যি জনাদেশ, সেই জনাদেশ তেওঁলোকে প্ৰদান কৰিবৰ কাৰণে ইয়াত শাৰী পাতি থিয় হৈছেহি। আমি যি নিৰ্বাচনী ৰুল এণ্ড ৰেগুলেশ্যন আছে বা যি নিয়মাৱলী আছে, আমি তাৰ ক্ষেত্ৰত আমি বহু দূৰলৈ যাব নোৱাৰোঁ, কিন্তু আমি দূৰৰ পৰাই কিছু দৃশ্য আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। কাৰণ বিভিন্ন ব্যক্তি দেখিব যে আবাল বৃদ্ধ বনিতা ইতিমধ্যে আমাৰ কেমেৰাৰ আগত এগৰাকী 95 বছৰীয়া ব্যক্তিয়ে ক'লে যে তেওঁ কেনেদৰে আচলতে কলকাতাৰ পৰা আইজল হৈ, আইজলৰ পৰা গুৱাহাটী হৈ, গুৱাহাটীৰ পৰা ডিমাপুৰ হৈ তেওঁ যোৰহাটৰ এই ভোটাৰ কেন্দ্ৰটোলৈ আহিল তেওঁ ভোট প্ৰদান কৰিবৰ কাৰণে। আৰু সতীৰ্থ উৎপলে দেখুৱাব যে যোৰহাট লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত আচলতে আমি এটা আপোনালোকক পৰিৱেশ দেখুৱাইছোঁ, কিন্তু সমান্তৰালভাৱে উজনি অসমৰ প্ৰাৰম্ভিক আচলতে যি
সিনেরিও উজনি সমষ্টি প্রারম্ভিক সমগ্র কাজিরঙা লোকসভা সমষ্টি যোরহাট লোকসভা সমষ্টি ডিব্রুগড় লোকসভা সমষ্টি আসলে বর্তমান বর্তমানলকে আসলে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা কৈছে। ইতিমধ্যে নাহরকটিয়াত ইভিএম বিকল হয়েছে, ইতিমধ্যে যোরহাট বিধানসভা সমষ্টি অন্তর্গত তিনি জায়গাত ইভিএম বিকল হয়েছে, কিন্তু বর্তমানলকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কতো সৃষ্টি হওয়া নাই। কারণ জনাদেশত বা নতুন সরকারক বা নতুন জনপ্রতিনিধিক নির্বাচিত করবর কারণে চয়ন করবর কারণে ইতিমধ্যে পুয়ারেপা হিলদোল ভাঙি এই তিনি সমষ্টিত তিনি লোকসভা সমষ্টিত রাইজর বিশাল। আপনাদের চাই আছে দিনক খবর এনি ভারত 24।